أشهد أن لا এক শ্রেণীর আলেম, যাজক, শাসক আর যাজক, যারা বিভিন্ন স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে এবং ইসলামের পরিভাষাগুলোকে পরিবর্তন করে ফেলেছে, ইসলামের মূল কাজগুলোকে বাদ দিয়ে কতগুলো অনুষ্ঠানকে তারা ইসলামের মূল কাজ বানিয়ে নিয়েছে। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম যথাস্থান থেকে তারা সরিয়ে ফেলেছে। এগুলো অন্ধকার রাস্তা। সে অন্ধকার রাস্তা কি কি আছে আমাদের সমাজে আপনারা দেখেন, অন্ধকার রাস্তায় গেলে দেখবেন যে মাশা আল্লাহ, কেউ কচ্ছপের পূজা করে, কেউ কুমিরের পূজা করে, কেউ গাছের পূজা করে, গাছে সুতা বাঁধতে বাঁধতে লাল হয়ে গেছে গাছ, পাথরে সুতা বাঁধে, খাজা বাবার দরবারে সুতা বাঁধে, ওখানে সুতা হাতে লাগায়। এগুলো অন্ধকারের রাস্তা। আপনাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, এই জন্য গলায় তাবিজও নাই, হাতেও পৈতা নাই। অনেক কাছে গলার তাবিজ দিয়ে কিছু মনে করে না, হাতে পৈতা দিলে খারাপ মনে করে। এরকম ভাবে মাজারে গিয়ে চাদরের নিচে মাথা ঢুকে তারপর সেজদা করে, ফরিয়াদ করে কবর আল্লাহর কাছে। গোমরাহির রাস্তা, কত রাস্তা গোমরাহির রাস্তা। পীরের ছবি এখন সামনে ঝুলাতে হয় মসজিদে পর্যন্ত, আবার ছবি ঢুকে গেছে। এই গাজীপুর ওই যে রাস্তা দিয়ে ঢুকতে চন্দ্রপাড়া একটা মসজিদ করছে, এরা খুব সুন্দর মসজিদ, ওই যে ওভারব্রিজটা করেছে ওদিকে, ওভারব্রিজের গোড়ায় এখানে পশ্চিম দেওয়ালে পীরের ছবি লাগানো আছে। কি জন্য? পীরের ছবি আসল কাবলা। এই কেবলা যদি মনে বসানো না যায় তাহলে কিসের আল্লাহর ইবাদত করব? দেওয়ানবাগি পীরে একই অবস্থা, পীরের ছবি সাথে রাখতে হয়, ঘরে রাখতে হয়, ঘরে ছবি আছে, মসজিদের ভিতরে পশ্চিম দেওয়ালে একেবারে। কারণ পীর এখন মসজিদে ঢুকে গেছে, কিছুদিন পরে মূর্তি শুরু হবে, এটা বেশি দিন বাকি নাই, কারণ ছবি দিয়ে তো মূর্তি শুরু হয়েছে। এইভাবে মেয়ে লোকদের স্বর্ণের চেইন পরে ওর লকেটের সঙ্গে পীরের ছবি লাগাতে হবে। আমি এটা না দেখা পর্যন্ত বিশ্বাস করি নাই। তামার ওই আগের মসজিদে মক্তবে বাচ্চারা পড়তে আসতো, তামার মোয়াজ্জিন একদিন ধরে নিয়ে আসতো একটাকে, হুজুর আপনাদের বিশ্বাস করেন দেখেন এখানে কি আছে। মসজিদের সামনে যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর মালিক সে দেওয়ানবাগের মুরিদ। আমাদের একদিন দাওয়াত দিল, দিয়ে ঘরে বিশাল আকারের ছবি। তো আমার মসজিদের ওইখানে যে সহসভাপতি ছিল, খুব প্রভাবশালী ব্যক্তি, তা আমি বলে এটা কি করবা, এটা কাজ করে আমার পাথার তলে রাখো। আলহামদুলিল্লাহ হেদায়ত দিলে কি লাগে, সেই ঘরের মালিকের বড় ছেলে এখানে জমা পড়তে আসে, এখন অবশ্য একটু ব্যস্ততা আছে, মাঝে মধ্যে আসে, অনেক বড় চাকরি করে, আল্লাহ তাআলা হেদায়ত দান করেছে, এই গোমরাহের থেকে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালোবাসেন, ইউখরিজুহুম মিনান নূর যুলুমাত ইলান নূর, অন্ধকার সমূহের থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। এটা মুমিনদের কথা, যারা আল্লাহকে আগের আলোচনা যেভাবে বলা হয়েছে, আয়াতুল কুরসিতে যা বলা হয়েছে, পরবর্তী আয়াতে যা বলা হয়েছে, এভাবে যারা তাওহীদ ভিত্তিক শিরক মুক্ত হয়ে যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে জুলুমাত অন্ধকার রাস্তা সমূহ থেকে বের করে ইলান নূর আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের আউলিয়া বহুবচন, ওখানে ছিল ওলি একবচন, এখানে আউলিয়া, বোঝা গেল ওলি দুই দিকে আছে, একদিকে আল্লাহ ওলি আর একদিকে কি শয়তান ওলি, একদিকে আল্লাহর ওলি আরেকদিকে শয়তানের ওলি, ওলি ব্যবহার করা হয়েছে বহুবচন। আউলিয়া হুমুত তাগুত, তাদের আউলিয়া হচ্ছে তাগুত, কয়না আউলিয়া, এই আউলিয়া বাংলা বাংলা ব্যবহার করা হয়, নিজামুদ্দিন আউলিয়া, বুকা আউলিয়া, সব আউলিয়া। তো বলা হচ্ছে আমি ওই বুজুর্গদের দোষ দেই না তাদের কবরে, কিন্তু নিজামুদ্দিন আমি গেছি কবরে সরাসরি সেজদা করতে আমি নিজে দেখেছি,
আমি দেওবন্দে পড়াশোনা করেছি, দিল্লিতে বহু জায়গায় ঘুরেছি, নিজামুদ্দিনে মাজারও গেছি। সেজদা করার জন্য দেওয়ালের কিছু কাটা আছে, যাতে সেজদা করতে সুবিধা হয়। পাশে ফুলের দোকান আছে, মানুষের ফুল দেয়, আবার খাদেমরা কুড়াই নিয়ে সরকার দোকানে দেয়, আবার বিক্রি হয়। একই ফুল যে কতবার বিক্রি আল্লাহ ভালো জানে। এরকম সেজদা হচ্ছে, সেজদা আমাদের দেশে হয় না, যান না আজমেরি গিয়ে দেখেন, সিলেট গিয়ে দেখেন, খানজাহানে গিয়ে দেখেন, সেজদা করে চাদরের ভিতরে মাথা ঢুকে সেজদা করে। আমার কাছে এগুলোর ছবি আছে, ছবি এই জন্য রেখেছি যে উপর একটা প্রামাণ্য চিত্র সহ একটা বক্তব্য ছাড়ার চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, আল্লাহ তারা বলছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের আউলিয়া হচ্ছে তাওয়াগিতরা। তাগুত একটা না, অনেক তাগুত, তাগুত শয়তান একটা তাগুত, এরকম নিজের আত্মা নফস এটা একটা তাগুত। আল্লাহ তাআলার হুকুম একরকম, মনে চাইল আরেক রকম, তোর মনের চাহিদাকে প্রাধান্য দিল, তাহলে তার এখানে তাগুত হলো কি? আমরা তাগুতের আলোচনা করেছি, তাগুত হচ্ছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিপরীতে যার আনুগত্য করা হয় সে ব্যক্তি কি তাগুত। তাগুত মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। যেমন পানি যখন তার বিপদ সীমা অতিক্রম করে তখন তাগা বলা হয়, পানিকেও তাগা বলা হয়, সীমা লঙ্ঘন করেছে। ঠিক এরকম মানুষের জন্য উচিত হল আল্লাহর গোলামি করবে, কিন্তু সে আল্লাহর গোলামির সীমা অতিক্রম করে নিজে যখন মাবুদ সেজে বসে তখন তাকে বলা হয় তাগুত। মানুষ যার ইবাদত করে, আনুগত্য করে, যার গোলামি করে, তাগুত। তবে যদি সে নিজে এতে রাজি না হয়ে থাকে তাহলে তাকে সে গুনাহগার হবে না। যেমন ঈসা আলাইহিস সালামের মানুষেরা আল্লাহর পুত্র বলে, এটা ঈসা আলাইহিস সালাম গুনাহগার হবে না, যেহেতু তিনি এটা বলেন নাই। এজন্য আজকে যাদের কবরে পূজো করা হচ্ছে, আমার আলোচনার অর্থ তাদের বিরুদ্ধে বলা না। তারা যদি এগুলো নিষেধ করে দিয়ে থাকেন অথবা তারা জানতেনও না যে তাদের কবরে এগুলো হচ্ছে, তাহলে তারা এতে দোষী হবেন না। শাহজালাল রহমাতুল্লাহ আলাই উনি এজন্য আসেন নাই যে ওনার একটা মাজার তৈরি হবে, লোকেরা বলবে ওনার মাজার ঠান্ডা, ভাগনার মাজার গরম, মামুর চেয়ে ভাগনা গরম। আর লোকদের আকিদা এরকম, আমি সিলেটে গেছি, শাহজালালের মাজারে গেছি, শাহপরানের মাজারেও গেছি, আমার সঙ্গে অনেক লোকেরা গেছিল, দুইটা গাড়ি নিয়ে গেছিলাম আমরা। তো মানুষের আকিদা যে এই শাহজালালের মাজার হচ্ছে ঠান্ডা মাজার আর শাহপরানের মাজার হচ্ছে গরম, এইভাবে মানুষ আকিদা, এই মাজারগুলো তাগুত। এরকম ভাবে যেই পীরগুলো মানুষকে গোমরা করে, আল্লাহর রাস্তা থেকে সরাইয়া নিজেদেরকে তরিকা বাতায়, মন গড়া তরিকা, বিভিন্ন বেদাহাতে লিপ্ত করে, এই লোকগুলো আরো তাগুত। এরকম তাগুত একটা না, তাগুত নফস তাগুত হয় যখন নফসের আনুগত্য করা হয় আল্লাহর হুকুম বাদ দিয়ে। ফজরের আজান চলে আসলো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আর মনে কয় যে না এই সময় কেমনে উঠবো, কয়েকটা মোড়ানো গোড়ানো দিয়ে আবার ঘুমিয়ে পড়লো, এইখানে তার তাগুত কে? তার নফস তাগুত, সে যার আনুগত্য করেছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যার আনুগত্য করা হয় সেটাই কি তাগুত। নফস তাগুত আছে, কোরআনের একাধিক আয়াত আছে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি দেখেন না ওই লোকদেরকে যারা নিজের নফসকে ইলাহ বানিয়েছে, নিজের নফসকে আল্লাহ বানিয়েছে, আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করায় সে আল্লাহ হয়ে যায়। লা ইলাহ বলে তো আল্লাহগুলোকে বাদ দেওয়া, ইল্লাল্লাহ বলে শুধু এক আল্লাহকে গ্রহণ করা, তো এগুলো বাতিল আল্লাহ। এই বাতিল আল্লাহগুলো কারা চিনতে হবে? আপনি যদি না চিনেন তাহলে তো সেই সাক্ষী দেওয়ার মতো হলো, না বুঝে সাক্ষী দিলেন। একজন লোক চিনতে পারে না, সাক্ষী দিচ্ছে চিনে না, সে তো বললাম না শুরুতে, তো আপনিও লা ইলাহ বলে কতগুলো ইলাহকে বর্জন করলেন, সেই ইলাহগুলো কারা? এটা আপনি চিনলেন না, তো কাকে বর্জন করলেন? ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধরলেন, তাকেও চিনলেন না, তো কাকে বর্জন করা হলো, কাকে ধরা হলো, কিছুই জানা গেল না, আপনি কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন? এই জন্য এগুলো তাওয়াগিত। আল্লাহ তাআলা বলছেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাতি, ইউখরিজুনাহুম ইউখরিজুনা বহুবচন, তারা এই লোকদেরকে বের করে আনে মিনান নূরে আলোর থেকে, ইলা যুলুমাতি অন্ধকারের দিকে, আলোর পথে চলে আসলো। একটা লোক সারা জীবন
গুনাহ করেছে, অন্যায় করেছে, শেষ জীবনে তওবা করে মসজিদে চলে আসলো। এখন একটা লোক বলল কি তুমি কোন পীরের মুরিদ? বেটা কয় যে আমি তো আল্লাহ থেকে রুজু করেছি, কোরআন হাদিস পড়ি। না না, পীরের মুরিদ না হলে আল্লাহকে পাওয়াই সম্ভব না। কোরআনের কিছু দলিল পেশ করে দিল, আবু তাকু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। ওই বেটা তো আর জানা না ওসিলা অর্থ কি, বুঝাই দিল ওসিলা মানে পীর ধরা, সে বুঝে গেল। ওই বেটা কি তাফসির করে দেখবে? কেউ দেখে? কোন পীরের মুরিদ তাফসির তালাশ করে দেখে না। অথচ ওসিলা মানে কোন লেখা আছে তাফসিরে, আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন, আবু তাকু ইলাইহিল ওসিলা, ওসিলা মা ইউতাকাররাবু ইলাল্লাহি তাআলা, ওই সকল ইবাদত যেগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়, বিতাআতিহি অবি আমালিন ইউরদিহি, তাফসিরে ইবনে কাসির হুবহু লেখা আছে যে বিতাআতি ওসিলা মানে হচ্ছে তাআত, ইবাদত, এবং ওখানে লেখা আছে আবু তাকু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি, সামনেই আছে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটা একটা ওসিলা, এগুলোর মধ্যে আসে না। এরকম ভাবে বলা আছে কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও, এটা কোরআনের আয়াত। তো এই যে সৎ লোকদের সঙ্গী হও, এই তো বিজয়তে বলা হলো। আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তুমি তো সালেহীনদের সঙ্গী হতে বললা, সালেহীন কারা, তা কি তুমি বলবো না? সালেহীনের ব্যাখ্যা কি, কারা সালেহীন, কাদের তুমি সঙ্গী হতে বললা? আল্লাহ তাআলা আপনাকে সূরা হুজুরাতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলু সুম্মা লাম ইরতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সুম্মা লাম ইরতাবু, যারা ঈমান এনেছে নেক আমল করে, সুম্মা লাম ইরতাবু, অথবা যারা কোন রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় ভুগে না ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে লড়াই করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সাদিকুন। তাহলে সাদিকুনদের সঙ্গী হও, সাদিকুন কারা এটা আল্লাহ বলবেন না? কোরআন তো এরকম না যে অর্ধেক কথা বলে ছেড়ে দিল আর মানুষ বিভ্রান্ত হলো, না, কোরআনকে জন্য দোষ দেওয়া যাবে না, বরং আমাদের তালাশ করার সমস্যা আছে, আমরা তালাশ পুরাই করি না, যে কারণে আমাদের তালাশের মধ্যে ভুল থাকার কারণে আল্লাহর দোষ দিই আমরা। সাদিকিনদের সঙ্গী হও, সাদিকিন কারা কোরআনে স্পষ্ট বলা আছে, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় জান দিয়ে মাল দিয়ে, যারা নেক আমল করে, এরাই সাদিকুন, এদের সঙ্গে থাকো, তার মানে মুমিনদেরকে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। এইভাবে কোরআনের কিছু আয়াত কি দিয়ে, তারপর আমি এটা বলি সবসময় যে পীর মানে যদি এই হয় একজন ওস্তাদ, একজন শিক্ষক। আপনারা যেমন কোরআনের আয়াত শুনছেন আমার থেকে, আমি আপনাদের শিক্ষকের ভূমিকা পালন করছি, আমি আপনাদেরকে বেহেশতে নিতে পারবো না, হেদায়েত দিয়ে দেওয়ার মালিকও না। এরকম যদি কোনো আলেমের সংস্রবে কেউ থাকে, কোরআন হাদিস তার থেকে জানে, এই যদি পীরের অর্থ হয়, তাহলে আমার সাথে কোনো দ্বিমত নাই। কিন্তু এর থেকে অতিক্রম করে যদি আরেকটু সামনে যায়, উনি পার করে নিয়ে যাবেন, উনি আল্লাহ ধরাই দিবেন, তাহলে ওনার নিজেকে পার করবে তার কোনো গ্যারান্টি আছে? ওনার মোরাকাবা করতে হবে, ওনাকে মনে বসাইতে হবে, উনি আমার মনে সবকিছু দেখেন, আমার কলব তার দিকে মোতাওয়াজ্জু করতে হবে, এই সমস্ত আকীদা তাদের আছে। এই বরগুনাতে আমি একটা মাহফিল করে আসছি, আলহামদুলিল্লাহ আমার দেশ পুরা মানুষগুলো হেদায়েত পেয়ে গেছিল, কিন্তু শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। সেইখানে তারা ব্যাপক আকারে কয়েক লাখ টাকা খরচ করে প্রতিবাদ মাহফিল করেছে আমার বিরুদ্ধে। এই মাহফিলে গেল কে কে? কাফিলউদ্দিন বেদাতি, বাংলাদেশ টেলিভিশনের পাঁচারা গোলাম, এই শয়তানগুলো। কাফিলউদ্দিন বেদাতি চেনেন না? কাফিলউদ্দিন সরকার রেডিও টেলিভিশনে বয়ান করে মিলাদি, এই লোকের ক্যাসেট আছে আমার কাছে, বরগুনা থেকে রেকর্ড করে পাঠাইছে আমার কাছে, এই বয়ান করছে ভিডিও কাছে, সরসিনার থেকে গেছে, পুরা তাগুত একসাথে সব গিয়ে হামলা করছে, যে মানুষগুলো হেদায়ত পথে চলে আসছিল আবার গোমরা করে চলে আসছে, সেই লোকগুলোকে বুঝাইছে কি ওই ক্যাসেটে আসছে, আমি বলে আসছিলাম যে এই সমস্ত কলম তাওয়াজ্জুহ না, কলম আল্লাহর দিকে, এরা এইখানে দেখাইছে কেবলা, পীর সাহেব কেবলা, সব কেবলা, এই কেবলার দিকে মোতাওয়াজ্জুহ করতে হবে, কোনো পার্থক্য নেই, এই দেওয়ানবাগি রাজারবাগির সরসিনা কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, সবার একই দেখি। এইখানে একবার একজন দাঁড়াই বলছিল, তাহলে সরসিনার ভুল, এই লোক মধুবাজার থেকে এসে আমার বিরুদ্ধে সমালোচনা করতো,